কারো পোষমাস কারো সর্বনাশ। আগের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে হারলেও টাইগারদের সুপার এইটের আশা ভালোভাবেই বেঁচেছিল। এইবার ফ্লোরিডার প্রকৃতি যেন আরও একটু সঙ্গ দিল বাংলাদেশ দলকে। বৃষ্টির কারণে শ্রীলঙ্কা নেপাল ম্যাচ পণ্ড, তাতেই সুপার এইটের আশাটুকু একেবারে ডুবতে বসেছে লঙ্কানদের স্বস্তির টাইগার শিবিরে। এই ম্যাচ পরিত্যক্ত হয় গ্রুপ ডি থেকে সুপার এইটের সবার আগে সাউথ আফ্রিকা। বৃহস্পতিবার নেদারল্যান্ডস আর 17 জুন নেপালের বিপক্ষে দুইটা ম্যাচ জিতে গেলেই অনায়াসেই সুপার এইটে উঠবে বাংলাদেশ। তবে এরও 2 দিন আগে 15 তারিখ প্রোটিয়াদের কাছে নেপাল হেরে গেলে তো আর কথাই নাই। এক ম্যাচ আগেই বাংলাদেশের সমীকরণটা হয়ে যাবে আরও সহজ। Five-star rating প্রাপ্ত BLDC টেকনোলজির ওয়াল্টন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয়। তাই বলে অবশ্য কাগজে কলমে শ্রীলঙ্কার সম্ভাবনাও একেবারে ফুরিয়ে যায়নি। তাদের সুপার এইটে উঠতে মিলতে হবে 4 সমীকরণ। বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচটাও বৃষ্টিতে পরিত্যক্ত হতে হবে। নেপালের কাছে বাংলাদেশকে হারতে হবে, সাউথ আফ্রিকার কাছে আবার নেপালকেও হারতে হবে। নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কাকে নিজেদের শেষ ম্যাচে জিততে হবে বিশাল ব্যবধানে। সবটুকু এভাবে এগুলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, নেদারল্যান্ডস, 4 দলেরই পয়েন্ট হবে সমান 3 করে। সেক্ষেত্রে নেট রান রেটের হিসেবে বাংলাদেশ, নেপাল আর নেদারল্যান্ডসকে ছাড়িয়ে শ্রীলঙ্কাও চলে যেতে পারে পরের পর্বে। তবে বাংলাদেশ নিশ্চয়ই সুবর্ণ সুযোগটা হেলায় হারাতে চাইবে না। বাকি 2 ম্যাচ জিতেই গ্রুপ ডি থেকে পরের পর্বের জন্য সাউথ আফ্রিকার সঙ্গী হতে চাইবে টাইগাররা। তাজিম মুশি, অলরাউন্ডার।